আসসালামু আলাইকুম। আজ বিশ্ব পোলিও দিবস। 1952 সালে জোনাস সল্ট নামে একজন আমেরিকান বিজ্ঞানী সর্বপ্রথম পোলিও মাইলাইটিস বা পোলিও রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে 2000 সাল থেকে প্রতি বছর তার জন্মদিনে অর্থাৎ 24শে অক্টোবরে এই দিনটি পালিত হচ্ছে। প্রতি বছর পোলিও দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে এই রোগ এবং এর ভ্যাকসিন সম্পর্কে জনগণকে সচেতন করা, সেই সাথে এই রোগ নির্মূলের জন্য পৃথিবীর প্রতিটি প্রান্তে যে সমস্ত ফ্রন্ট লাইনাররা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে শ্রদ্ধা ও সম্মান জানানো। এবছর ওয়ার্ল্ড পোলিও ডের থিম হচ্ছে ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। প্রথমে আমরা জেনে নিই পোলিও রোগ এবং এই রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে, সেই সাথে কীভাবে আমরা বিশ্বকে পোলিওমুক্ত রাখতে পারি। পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা ভাইরাসের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নোংরা এবং অপরিষ্কার পরিবেশে এই ভাইরাস বেশি পাওয়া যায়। পোলিও আক্রান্ত ব্যক্তির মলমূত্রের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আবার অনেক সময় দেখা যায় পোলিও ভাইরাস আছে এমন কোনো খাবার বা পানীয় গ্রহণ করলেও এই ভাইরাস ছড়াতে পারে। পোলিও রোগে আক্রান্ত হলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা জ্বর, বমি, পায়খানা এগুলো উপসর্গ মাধ্যমে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে শিশুরা তাদের স্থায়ী শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারে। পোলিও ভাইরাস মানব দেহের স্নায়ুতন্ত্রে প্রবেশ করে, মাংসপেশিকে কন্ট্রোল করার জন্য যেই স্নায়ুকোষ থাকে তাদেরকে আক্রান্ত করে। এখন স্নায়ুতন্ত্রের কোন অংশকে তারা আক্রান্ত করেছে তার উপরে এ রোগের লক্ষণ নির্ভর করে। যেমন স্পাইনাল টাইপ পোলিওতে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দুটো পা, কখনো দুটো হাত, কখনো একটি হাত বা একটি পা আক্রান্ত হয়ে অবশ্যই যেতে পারে। আর বালবার টাইপ পোলিওতে দেখা যায় শিশুদের শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করার জন্য বা তাদের হার্ট রেট কন্ট্রোল করার জন্য যে স্নায়ুকোষ থাকে সেগুলো আক্রান্ত হয়, যার পরিপ্রেক্ষিতে শিশুদের শ্বাসকষ্ট হয়, তাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে শিশুরা খেতে পারে না, তাদের গলার স্বর বসে যায়, কখনো কখনো পানি খেলে তা নাক দিয়ে বের হয়ে আসে। আবার এনকেফালাইটিস টাইপ পোলিওতে যা হয় সেখানে ব্রেন আক্রান্ত হয়ে সেটা জটিলতার দিকে যায় এবং কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যেহেতু পোলিও রোগের কোনো চিকিৎসা নেই, তাই সময় মতো পোলিও টিকা গ্রহণের মাধ্যমেই একমাত্র এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য এবং বাংলাদেশকে পোলিওমুক্ত রাখার জন্য আমাদের সরকার 1995 সাল থেকে জাতীয় টিকাদান কর্মসূচিতে পোলিও ভ্যাকসিন অন্তর্ভুক্ত করেছে। পৃথিবীতে সফলভাবে এই পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনা করার পরিপ্রেক্ষিতে এই রোগকে নির্মূল করা সম্ভব হয়েছে প্রায় 99%। দেখা গেছে যেখানে 1988 সালে 350,000 পোলিও রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল, তা এখন অনেক বেশি কমে গিয়েছে এবং গত বছর মাত্র 6 জন পোলিও রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আমাদের দেশেও নিয়মিতভাবে পোলিও টিকাদান কর্মসূচি এবং মাঝে মাঝে পোলিও ক্যাম্পেইন করে এই রোগকে নির্মূল করা সম্ভব হয়েছে এবং 2014 সাল থেকে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়েছে। যদিও বিশ্বের অধিকাংশ দেশই এখন পোলিওমুক্ত আছে, তারপরও ওয়াইল্ড পোলিও ভাইরাস কিন্তু ছড়াচ্ছে, বিশেষ করে যেসব এলাকায় কম টিকা দেওয়া হয়েছিল কিংবা যেসব এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো নেই সেসব জায়গায় কিন্তু এরোগ ছড়াচ্ছে। এই মুহূর্তে পৃথিবীতে আফগানিস্তান এবং পাকিস্তানে পোলিও রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। এবছর এখন পর্যন্ত পাকিস্তানে 20টি পোলিও রোগী এবং আফগানিস্তানে 2টি পোলিও রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। আসুন আমরা আমাদের সন্তানকে নিয়মিতভাবে টিকাদান কেন্দ্রে নিয়ে যাই। দুরকমের টিকা আছে পোলিওর জন্য, ওরাল পোলিও ভ্যাকসিন যেটাকে OPV বলা হয় এবং আরেকটি আছে IPV। আসুন আমরা EPI শিডিউল অনুযায়ী আমাদের সন্তানদেরকে 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে পোলিও টিকা দিই এবং পোলিও টিকা দিয়ে বাংলাদেশ সহ বিশ্বকে পোলিও মুক্ত রাখতে সহায়তা করি। সবাইকে বিশ্ব পোলিও দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।